আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লা আল্লা রাসূলিল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ ভিন্ন ধর্মী স্বপ্নের একটি কথা যে কথাটি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি জানানোর জন্য আপনাদের সাথে আছি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নে যে কথাগুলো আপনি চারজনকে কখনো বলবেন না হিতে বিপরীত হয়ে যেতে পারে আপনার কষ্টের কারণ হয়ে যেতে পারে আপনারা জানেন স্বপ্ন রব্বুল আলামিনের পক্ষ থেকেও আসে এবং শয়তানের পক্ষ থেকে আসে আবু কতদা রদিউল্লাহ তাহু থেকে এখানে হাদিস বর্ণনা করা হয়েছে রসুল্লাহ রসুল্লাহ আলী সাল্লামের সাথ করেছেন যে স্বপ্ন তোমাদের কাছে ভালো লাগে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা করবে কারণ তা আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আসে আর যে স্বপ্নটা তোমাদের খারাপ লাগে তাহলে সেটার জন্য তোমরা আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করবে কারণ এটা শয়তানের পক্ষ থেকে আসে রাসুল্লাহ সাল্লাম এরপরে আরও বলেছেন যে খারাপ স্বপ্ন দেখার সাথে সাথেই চারটি কাজ করার কথা এর এক নম্বর হলো আশ্রয় প্রার্থনা করা আল্লাহ আল্লাপর্বল আলমিনের কাছে দুই নম্বর হলো বাম দিকে তিনবার থুতু ফেলা তিন নম্বর হলো এই স্বপ্নটা কাউকে না বলা যদি আপনার খারাপ স্বপ্ন হয়ে থাকে আর চার নম্বর হলো কাঁধ পরিবর্তন করা যদি আপনি বা কাঁধে থাকেন তাহলে ডান কাঁধে পরিবর্তন হবেন বাম কাঁ ডান কাঁধে থাকলে বাম কাঁধে পরিবর্তন হবেন বাম কাঁধে থাকলে ডান কাঁধে পরিবর্তন হয়ে নেবেন বুখারি শরীফের ছয় হাজার পাঁচশো তিরাশি নম্বর হাদিস শরীফে রয়েছে রসুল্লাহ সাল আলী বলেছেন স্বপ্ন হচ্ছে নবুয়াতের ছিচল্লিশ ভাগের এক ভাগ স্বপ্নের মাধ্যমে পাক রব্বুল আলমিন বিভিন্ন আকার ইঙ্গিত দিয়ে থাকেন সাবধান হওয়ার জন্য পাক রব্বুল আলমিন বিভিন্ন কিছু জানিয়ে দিয়ে থাকেন যারা বুদ্ধিমান তারাই কেবল স্বপ্ন থেকে শিক্ষা নিতে পারে আসুন আজ আমরা জেনে নেই স্বপ্নে যে কথাগুলো চারজন মানুষকে কখনো বলবেন না তার জন্য আপনি ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন এর এক নম্বর হল আপনি অমুসলিমদের কাছে বলবেন না কারণ ক অমুসলিম কখনও আপনার বন্ধু হতে পারে না কখনো আপনার মঙ্গল চাবে না কল্যাণ চাবে না অমুসলিমগণ আর অমুসলিমরা কখনো স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে না কারণ কারণ তাদের কাছে কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান নেই যারা স্বপ্নের ব্যাখ্যা করে থাকেন তারা কেবলমাত্র কোরআন এবং হাদিস থেকেই রিসার্চ করে সত্যি বিষয়টা বের করে আনেন এই জন্য মুসলিমদের কাছে স্বপ্নের ব্যাখ্যা কখনো আপনি বলতে যাবেন না দুই নম্বর হলো কোনো নারীর কাছে স্বপ্নের কথা অবশ্যই বলবেন না কারণ নারীদের ধর্মীয় জ্ঞান ও দিনের বিভিন্ন জ্ঞানের কমতি রয়েছে রসুল্লাহ সাল আলয় সাল্লাম বলেছেন নারীদেরকে আয়না স্বরূপ সৃষ্টি করা হয়েছে নারীদের ভিতরে অতি উগ্রতাও রয়েছে আবার অতি নমনীয়তাও রয়েছে আল্লাহ পাক তাদেরকে প্রেম মায়া মহাব্বত দ্বারা নারীদের ভিতরে কোনো কথা হজম থাকে না তাদের জ্ঞানের কমতে থাকার কারণে সাল্লু আলাই সাল্লাম বলেছেন আমি কেয়ামতের ময়দানে আমি মেরাজের রাতে গিয়ে দেখেছি অধিকাংশ নারীরা জাহান নামি কি কারণে যে তারা চুগল করি করে কথা বেশি বলে আরও কিছু বিষয় রয়েছে আর রাসুলসাল্লাহ আলাহিহসাল্লাম বলেছেন তাদের ধর্মীয় জ্ঞান রয়েছে কম রয়েছে জ্ঞানের কমতি রয়েছে কিভাবে যে তাদের প্রত্যেক মাসে একবার মাসিক হয় যার কারণে তাদের ধর্মীয় বিষয়টা কম যেমন তারা নামাজ পড়তে হয় না রোজা রাখতে হয় না এছাড়াও নাকসাতুল আলেম হচ্ছে দুইজন আল্লাহ পাক রব্বুল আলেমিন বলেছেন রাসুলসাল্লামের মাধ্যমে একজন পুরুষ দুইজন নারীর সমান দুজন নারী একজন পুরুষের সাক্ষী সমান আর পাক রব্বুল আলমিন এই জন্য তাদেরকে জ্ঞানের কমতি বলেছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তিন নম্বর হলো জ্ঞানহীন ব্যক্তির কাছে স্বপ্নর কথা না বলা অনেক সময় আছে শিক্ষিত হলেও কিন্তু সেই ব্যক্তি জ্ঞানহীন তার কাছে আপনি বললে হিতে বিপরীত হয়ে যেতে পারে আপনি তার কাছে কখনো স্বপ্নের কথাগুলো বলবেন না কারণ তার কাছে বললে আপনার জ্ঞানহীন ব্যক্তি শত্রুর মতো তা এমন কোনো কথা বলে ফেলবে যা দ্বারা আপনার ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন এরপর এমন মানুষ আছে যে ভালো শিক্ষিত নয় কিন্তু তার জ্ঞান আছে ভালো ধর্মীয় জ্ঞান সে ভালো লোক তার কাছে আপনি বলতে পারেন তাতে কোনো সমস্যা নেই চার নম্বর হলো কোনো শত্রুর কাছে কখনো স্বপ্নের কথা বলবেন না কারণ সে আপনার হিতাকাঙ্ক্ষী নয় তার কাছে আপনি বললে সে উল্টুটা বলে দিতে পারে আপনাকে আপনাকে খারাপ পথটাই বলে দিতে পারে এই জন্য কোনো শত্রুর কাছে কখনো আপনি স্বপ্নের কথা বলবেন না মনে রাখবেন আপনি যখন খারাপ স্বপ্ন দেখবেন তখন দান সদ্গ্কা করবেন কারণ রাসুলসুল্লাহ ইসলামের সাদ করেছেন আর সদিক্ষা বালা স সস্কা করলে বিভিন্ন রকম বিপদ আপদগুলো দূর হয়ে যায় সুবহানাল্লাহ এছাড়াও আপনি কার কাছে বলবেন তাহলে আল্লাহ বেরু যিনি তাকুয়াবান যিনি জ্ঞানী যিনি যিনি আপনার শুভাকাঙ্ক্ষী আলেম বা ভালো মানুষ তাদের কাছেই কেবলমাত্র আপনি এই স্বপ্নের কথাগুলো বলবেন আর রাসুস ইসলাম এই বিষয়টাই স্পষ্ট করে দিয়েছেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ